জমি ও সম্পত্তির বিবাদের জেরেই বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী সহ দুই ছেলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্ত্রী ও দুই ছেলের কাছেই মার খেতে হলো বাবাকে বলেই অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকায়। মঙ্গলবার রাতে ওই এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী সহ দুই ছেলের সাথে জমি ও সম্পত্তি নিয়েই বিবাদ হয়। অভিযোগ, দুই ছেলে ও তার স্ত্রী রবীন্দ্রনাথ বিশ্বাসকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেই অভিযোগ। রবীন্দ্রনাথ বাবুর ভাইপো এর প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয় বলেই অভিযোগ। এখান থেকে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করুন, তা নাহলে কোনো আহত সকলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। রবীন্দ্রনাথ বাবু এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। ঘটনাটা হয়েছে আমার বাড়ি থেকে, বাড়ি করছি বাড়ি করা কমপ্লিট হয়ে গেছে, আর ওরা কি বলছে, ওরা বলছে যে এখান থেকে নেমে চলে যাও। আমার বউ আর ছেলে তারপরে মারধর করেছে, এই যে গাটাগুটি এই এই সাতটার সময় এই কেসটা হয়েছে। আর এদেরকে কারা মারধর করেছে? এই তো আমার ঠেকাতে গিয়ে আপনাকে যখন মারছিল ঠেকাতে গিয়ে এদেরকে মারধর করা হয়েছে। টাকা আমাদের থেকে নিয়ে এসেছে। আচ্ছা, যে আমাকে মেরে বলতে দিন টাকা। আমার যে আমি আমি কাউকে আমি বলতে পাচ্ছি না কি দিয়ে মারলো। আমার সাপল দিয়ে আমি সাপল ধরে নিয়েছি, সাপল ধরে নিয়েছি, সাপল দিয়ে মারতে যাচ্ছে আমাকে বলে আজকে সবকে মেরে ফেলো। মেরে ফেলো আপনার বাড়ি এর আগে ওই গোবিন্দ আপনার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস। আপনাকে কি দিয়ে মেরেছে? আমার ওই সাপল দিয়ে আর ওই ইট দিয়ে। আচ্ছা, আপনি কি ঠেকাতে গিয়েছিলেন? ওই কাকা আমাকে ডাকলো, কাকা এই আমার দাদাকে আর আমাকে ডাকলো যে আমাকে মেরে ফেলতে দুরা ঠেকা ঠেকাতে গিয়ে আপনাকে গিয়ে এবার ওই পরিস্থিতি। আমাকে আর দাদাকে বলছে দেখ এই পরিস্থিতি, আমাকে খেতে যাচ্ছে না, ছেলে পেলে মারধর করছে, তাহলে আমরা কি করবো? এবার দাদাকে বলার পর দাদা বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি পঞ্চায়েতকে আর পাড়ার লোকজনকে তুমি বলো। এবার যে এই কথাটা বলেছে তখন এনার বাড়ির লোক এসে আমাদের আর কি ধরে মারধর করবে। হ্যাঁ, এবার করার পর ইনি আবার ঠেকাতে গিয়ে ওনার বাড়ির লোক পড়ে গিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে প্রথম। আচ্ছা, তারপরে উনি নাকি কোথায় এসে ও জানি না, এসে পরে আবার যে বাড়িতে গিয়েছে উনি বলছে আমার বাড়ির থেকে তুমি বেরো। ঠিক আছে, বেরোনোর পর তখন বলছে কি যে আমি বেরোবো না। আপনার কাকার নাম কি? রবীন্দ্রনাথ বিশ্বাস। কয় ছেলে ওনার? ওনার দু ছেলে। আচ্ছা, কোন ছেলে মারধর করছে? দুই ছেলে মেরেছে আর বাড়ির স্ত্রীও মেরেছে। কারণটা কি? মারধর কারণ ওই যে বললাম, ওইটা বাড়িতে বার করে দিচ্ছে, বার করে দিচ্ছে, বাড়ির যে দলিল ফলিল যা ছিল নিয়ে বলছে তুমি এখান থেকে হাঁটো। এবার উনি তখন আমার বাড়িতে এসেছে। আপনাদের আপনাদের কতজনকে মেরেছে? আমাদের চারজন। আপনারা সব একই এলাকায় বাড়ি? পাশাপাশি, কাকা ভাই বোন বুঝতে পারছেন তো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।